থেকে করলে তোর পড়বে তাহার রেশ, তবেই হবে যুদ্ধ জয়, লগ্ন শক্তি শেষ। মা কি করে দূর করবো? ভালো মা, তুমি লগ্নার ভালো মার কথা বলছো তাই তো? লগ্নার ভালো মা লগ্নাকে আঁকলে রেখেছে বলে লগ্নার কোনো ক্ষতি করতে পারছি না। তার মানে তো এটাই দাঁড়ায় যে লগ্নাকে ওর ফলোমর থেকে আলাদা করতে হবে, তাহলেই লগ্নার শক্তি শেষ। গুড মর্নিং। আপনার বাবা কেমন আছেন? বাবা ভালো আছে, মানে আসলে বয়স হয়ে গেছে তো অনেক শ্বাসকষ্টজনিত সমস্যা, কিন্তু এখন অনেক বেটার জানেন তো, মানে সেই জন্যই আমি আসতে পারলাম তো। আমি যাই চাটা নিয়ে আসি। শুনুন, মানে পুতুলটা এখানে কি ব্যাপার? ওটা আমি এনেছি। ও, কিন্তু কেন, মানে কার জন্য? আপনার জন্য নিশ্চয় না, লগ্নের জন্য। আমি কাল বাড়ি গিয়েছিলাম, দেখলাম বোন বানাচ্ছে, ওইসব বানায় আসলে। জানেন তো আমার খুব মনে হয় যে এই এত শাখা, সিঁদুর, গয়না, এত নিয়ম, এসবের মধ্যে লগ্ন কোথাও শৈশবটা হারিয়ে ফেলছে। তাই ভাবলাম যদি আমি কোনোভাবে ওর শৈশবটা ফিরিয়ে দিতে পারি আর তাই। ও, থ্যাংক ইউ। কিসের জন্য? দুটো কারণে। প্রথমত, লগ্নার জন্য আপনার যে চেষ্টা তার জন্য ধন্যবাদ আপনার প্রাপ্য। আর দ্বিতীয়ত, আপনি লগ্নার জন্য মানে ওর শৈশবের কথা যেভাবে ভেবেছেন, এ বাড়িতে আর একজনও নেই যে আপনার মতো করে লগ্নার শৈশবের কথা ভাবে। না ভেবে উপায় কি বলুন? চোখের সামনে তো আমি সব দেখতে পাচ্ছি, বাচ্চাটার মা নেই। হ্যাঁ, এটা সত্যি যে আমি ওর মাকে ফিরিয়ে দিতে পারবো না, শৈশবটা যদি একটু ফেরে। ঠিক বলেছেন, আপনি দেখবেন ও খুব খুশি হবে। আপনি এক কাজ করুন, আমার চা পরে আনলেও চলবে। আপনি যান আগে লগ্নাকে গিয়ে ওই পুতুলটা দিয়ে আসুন। আপনি যেমন বলবেন। আসুন। Thank you.
চলো এইবার তোমার কাজ শুরু। লগ্না, এই লগ্না, উঠবি না? কি তখন থেকে এরকম করছিস? ওঠ সোনা, ওঠ, তোর জন্য আমার দেরি হয়ে যাচ্ছে তো। ভালো মা আর কিছু কোন না, এবার কিন্তু ভালো মা খারাপ মা হয়ে যাবে বলছি। ওঠ সোনা, ওঠ, 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 দেরি হয়ে যাচ্ছে তো। ভালো মা কোনোদিনও খারাপ মা হতে পারে? পারে, একদম পারে। তোমার পড়াশোনার জন্য সব হতে পারে। তুই পড়তে বসবি না সোনা, উঠে যা সোনা, উঠে যা। কি হলো? তাতে কি হয়েছে? দাঁড়া, আমার সোনা মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে, উঠে পড়। করো মা, করো। তুমি ওকে যত খুশি আদর করো, আমি কিচ্ছু মাইন্ড করব না মা। আমি জাস্ট আমার বই নিতে এসেছি, নিয়েই আমি চলে যাব। আর মা, সকালবেলা তো তুমি আমায় ডাকতে গিয়ে আমায় ফেলেই দিচ্ছিলে, আর এখন ওকে তুমি এইভাবে আদর করে ডাকছো। আর মা, সকালবেলা তো তুমি আমায় ডাকতে গিয়ে আমায় ফেলেই দিচ্ছিলে, আর এখন ওকে তুমি এইভাবে আদর করে ডাকছো। আমি তো ভেবেছিলাম লগ্নাকে ওঠবার ব্যাপারে কিছু বলতেই হয়, এখন দেখছি মেয়েটা বেশ ফাঁকিবাজ হয়েছে, পড়াশোনা একদম মন নেই। মা, তুমি ওকে যত আদর করবে ও ততই বেশি ফাঁকিবাজ হবে, বুঝলে? আন্টি, এই পুতুলটা কার? সুন্দর পুতুল। এটা কার গো? আচ্ছা আচ্ছা, যার জন্য আমি এটা এনেছি এটা তার। কি সুন্দর! ভালো মা, ভালো মা, আমাকে দাও না এরকম একটা পুতুল কিনে, দেখো কি সুন্দর দেখতে। ভালো মা প্লিজ দাও না। একদম দেবে না মা। তুমি যদি ওকে এরকম পুতুল দাও তাহলে দেখবে ও ফোটাও পড়াশোনা করবে না। পড়াশোনা করব গো। ভালো মা দাও না গো, ভালো মা প্লিজ। মা, ওর জন্য যদি তুমি পুতুল এনে দাও তাহলে আমার জন্যও ক্রিকেট ব্যাট এনে দিতেই হবে। শিখি, তাহলে তো সূর্যর ক্রিকেট ব্যাট আর আসবে না। কেন? কারণ লগ্নার পুতুল তো এসে গেছে। তাহলে এইটা তোমার? এইটা আমার? আমি ওর একটা নাম দিয়েছি, রাঙা বউ। রাঙা বউ? যেমন সুন্দর পুতুল তেমন সুন্দর নাম। এতদিন তুমি কোথায় ছিলে গো রাঙা বউ? রাঙা বউ, রাঙা বউ, রাঙা বউ। লগ্না, এবার রাখ তো পুতুলটা। কেন রে, তোর হোমওয়ার্ক করে দেবে বলে? হ্যাঁ মা। ঠিক আছে, তুই এখন যা, ও যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। কেন? এরকম সুন্দর একটা পুতুল দেওয়ার জন্য আসলে আমারই উচিত ছিল ও কিনে দেওয়া। সে ঠিক আছে। বড় বউ দিদি, মা পাঠালেন, দাও। এটা তোমার জন্য নয়, লগ্নার জন্য। আসলে গুরুদেব এটা দিয়েছে,
মা বলেছেন আজ থেকে যেন লগ্নে এই সিঁদুরটাই পরে। আচ্ছা দাঁড়া, আমি যাচ্ছি। না, তোর তো বাসি কাপড়, এটা ঠাকুরের, স্নান না করে ছুবি না। ঠিক আছে, তুমি বরং আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। লগ্না, এবারে পুতুলটাকে রাখ, স্নানে যাবি, চল আয়। হয়ে থাকবে কিন্তু, চল, আমার অনেক কাজ পড়ে আছে। লগ্না কোথায়? ওকে এখানে আসতে বলনি। ওকে এখানে আসতে বলবো? তোমার মনটা কোথায় থাকে বলো তো কুন্তলা? একটা সাধারণ কথা বলেছিলাম, সেটা অর্ধেক মনে রেখেছো, অর্ধেক ভুলে গেছো। না মানে মা, আমি তো শুনলাম ওই সিঁদুর কৌটোটা ওকে দিয়ে আসতে হবে। না, ওটা পরে ওকে এখানে আসতে হবে। একটা সাধারণ কাজও তুমি করে উঠতে পারো না কুন্তলা। যাও শিগগির যাও, ওটা পরে এখানে আসতে পারলে আমার কাজ আছে, যাও। হ্যাঁ মা, যাচ্ছি। সব কাজকর্ম করবো, আবার কথাও আমি শুনবো, সবই লগ্নার জন্য। সর্বনাশ করেছে সর্বনাশী মা।
কোথায় গেলেন আসুন। কি হচ্ছে কুন্তলা? কি লগ্না, সিঁদুরটা মাটিতে পড়ে গেল কি করে? রামা বউ নিশ্চয় কোনো ঘটনা ঘটিয়েছে, চলো আপনিও দেখবেন আর আমিও দেখব। একটা কাজ একটু সাবধানে করতে পারিস না? না কি হলো, কি হলো, চুপ করে আছিস কেন? কথা ফুটছে না মুখে? অন্য সময় তো অনেক কথা বলিস। লগ্না, সিঁদুরটা ফেলে দিলি কেন? আমি বলছি, ও নাকি এই সিঁদুরটা পড়তে গিয়ে দেখেছে কালো সিঁদুর। কালো সিঁদুর? তার মানে রামা বউ কিছু করেছে? কি কালো সিঁদুর? নাটক মা, নাটক। আমি বলছি না, ও সব জানতে পারি বিষয়টা কি হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই জানতে পারো। তুমি যখন ওর হয়ে ওকালতি করতে এখানে এসেছো তখন জানতে তো পারোই। দেখো কি করেছে, দেখো এই যে সিঁদুর পড়ে আছে দেখছো, এটা মা সিংহ বাহিনীর সিঁদুর। ওকে পড়তে দিয়েছিলাম, ও সেটা ফেলে দিয়েছে। এবার বলো কি বলবে। আর বর্দা ভাই, ও বারবার বলে যাচ্ছে ওটা নাকি কালো সিঁদুর। তোমরা কি সত্যি চাও বিষয়টা আমি দেখি? দেখুন, দেখতেই তো বলছি। প্লিজ চুপ করো, শান্ত হও সবাই একটুখানি, প্লিজ চুপ করো। লগ্না এদিকে আয়, আয়। ঠিক করে বলতো আমায় কি হয়েছে, ঠিক করে বল। সিঁদুর পরব বলে কৌটাটা যখন খুললাম হুশ করে একটা কালো ধোঁয়া বেরোলো। আমি ভয় পেয়ে গেছিলাম, তাই আমার হাত থেকে ওই সিঁদুরের কৌটাটা নিচে পড়ে গেছে। শুনছেন? বিশ্বাস করো ভালো জেঠু, আমি সত্যি বলছি, কালো সিঁদুর। আচ্ছা লগ্না, তুই কি আর বাকি সবাইকেই বোকা ভাবিস তাই না? কুন্তলা আস্তে, আমি কথা বলছি তো, আমি মানছি ও ভুল করেছে বা ভুল বলছে, ঠিক আছে? এটা ভুল নয় বর্দা ভাই, এটাকে বলে বানিয়ে মিথ্যে বলা। তুমি নিশ্চিত যে ও মিথ্যে বলছে? ইন্দ্র তুমি, মা প্লিজ, তুমি কেন সবসময় এরকম করো? আর আমি তো কথা বলছি একজনের সঙ্গে, তুমি কথা বলতে ঝাঁপিয়ে পড়ছো কেন? প্লিজ কথা বলতে দাও আমায়। কুন্তলা একটা বিরাট আবিষ্কার করেছে, কি না লগ্না মিথ্যে কথা বলছে, বানিয়ে বানিয়ে বলছে। আমাকে ওর সাথে প্লিজ কথা বলতে দাও আগে। বলো কুন্তু কি বলছিলে? আর কি বলবো বর্দা ভাই। সে কি এই যে বলছিলে লগ্না বানিয়ে বানিয়ে বলছে, সব মিথ্যে বলছে যা বলছে? হ্যাঁ বললো তো। ও আচ্ছা, তো বেশ, তো ও মিথ্যে বলেছে মানছি, তাহলে মানে কেন বলেছে ও, না কি লাভ তাতেও? না দেখো, কেউ যদি বানিয়ে বানিয়ে কোনো কথা বলে সে তো কিছুটা লাভের কথা ভেবে বলবে, তা এইটা মিথ্যে বলে ওর কি লাভ? তুমি আমায় বুঝিয়ে বলো একটু। বলো আমায়, খুলে বলো। দেখো কুন্তলা, তুমি যে কারণে এটা করছো তোমার সেই উদ্দেশ্যে সফল হবে, আমি কথা দিচ্ছি তোমায়, আমি ওকে শাস্তি দেবো, বলো। আসলে বর্দা ভাই, আপনি তো ওর স্নেহে একদম অন্ধ হয়ে গেছেন, তাই আপনাকে আর ওর সম্পর্কে বলে কোনো লাভই নেই। হ্যাঁ এই জন্য তোমায় জিজ্ঞেস করছি, না আমি স্নেহে অন্ধ ঠিক আছে, তোমার তো চোখ খোলা, তাই তোমায় জিজ্ঞেস করছি, তুমি বলো বলো যা বলার বলো। আসলে বর্দা ভাই, ওই যে স্কুল থেকে বলেছিল না যে লগ্না সিঁদুর পড়ে গেলে নাকি স্কুলে ঢুকতে দেবে না, ও তো তারপর থেকে এই ধরনের কাণ্ড কারখানা করা শুরু করে দিয়েছে। মানে ও ভাবছে এই সবগুলো করলে মা ওকে একদিন বলেই দেবে যে না লগ্না, এই সিঁদুর আর তোমায় পড়তে হবে না। ব্যাস
নিচে গেল, পড়তে তো ওকে হবেই সিঁদুর, আর এই সিঁদুরই ওকে পড়তে হবে।